المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. مسيرة عمل وأمل. যারা এই শবে বরাত পালন করে তাদের দলিল কি? ওদের কোনো দলিল আছে কি না? তারা দুটি মূল দলিলের উপর নির্ভর করে। তার একটি হলো ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা, একটি হাদিস তারা বর্ণনা করে এর ফজিলত সম্পর্কে। শবে বরাত ওদের নামটাই আমরা বলি, শবে বরাত সম্পর্কে ওদের অনুযায়ী এই 15 শাবানের রাত সম্পর্কে তারা একটা ফজিলতের হাদিস বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস তারা বলে যে যখন 15 শাবানের রাত্রি আসবে তখন তোমরা রাত্রে জাগবে অর্থাৎ ইবাদত বন্দেগী করবে, ওয়াসুমু নাহারহা, এবং 15 শাবানের পরের দিন অর্থাৎ 14 শাবানের রাত্রে দিবাগত রাত জাগবে এবং পরের দিনে তোমরা রোজা রাখবে। ওয়াহুয়া হাদিসুন মাউযুউন, অথচ এই হাদিসটি একটি জাল হাদিস, আসলে হাদিসই না বানোয়াট হাদিস। আরেকটা হাদিস তারা বলে যে ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা 15 শাবানের রাত্রে প্রথম আকাশে অবতীর্ণ হন। ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি গানামি বানি কালব, এরপর আল্লাহ তাআলা কালব গোত্রের যে ছাগল আছে সেই ছাগলের যে পশম সংখ্যা আছে এই পশম সংখ্যার চাইতে অধিক মানুষদেরকে ক্ষমা করে দেন, এই ফজিলত তারা বর্ণনা করে। ওয়াহুয়া হাদিসুন যাইফ, অথচ এই হাদিসটি একটি দুর্বল হাদিস। আর মনে রাখা দরকার, হয়তো আপনারা শেখ মতিউর রহমান সাহেবের কাছে আপনারা পড়েছেন যে যাইফ হাদিস বাতিল হাদিসের অন্তর্ভুক্ত, যাইফ হাদিস বাতিল হাদিসের অন্তর্ভুক্ত। হাদিস প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মাকবুল আর একটা হচ্ছে মারদুদ, একটা গ্রহণীয় আর একটা হচ্ছে পরিত্যাজ্য। আর যাইফ হাদিস পরিত্যাজ্য হাদিসের মধ্যে গণ্য এবং অন্তর্ভুক্ত। আর এই হাদিসটি যাইফ, আগেরটি জাল, জাল তো আরো বাতিল হাদিস, কারণ ইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যারোপ করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে ইচ্ছা করে মিথ্যা বলে সে যেন তার স্থান কোথায় বানিয়ে নেয়, জাহান্নামে বানিয়ে নেয়। আগের হাদিসটি জাল, ওটা বানানো হাদিস, এর কোনো সূত্র নেই, সম্পূর্ণ বানোয়াট। পরের হাদিসটির সনদে হাজ্জাজ বিন আরতাত নামে একজন লোক আছেন যিনি অত্যন্ত দুর্বল রাবি, অত্যন্ত দুর্বল রাবি, যার ফলে হাদিসটি দুর্বল। এ হচ্ছে ওদের দলিল, এ হচ্ছে ওদের দলিল, যার একটি দুর্বল আর একটা জাল। এছাড়াও এই শবে বরাত বা শাবানের 15 তারিখ সম্পর্কে আরো অনেক জাল হাদিস তারা বলে থাকে। আমি সংক্ষেপে বলি, দলিলগুলো আমার কাছে আছে তবে আমি আর বলার সময় নেই। একটা হাদিস বলে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ আমাদেরকে তুমি বরকত দাও রজব এবং শাবান মাসে ও রমজান মাসে আমাদেরকে আপনি পৌঁছে দিন। এই হাদিসটি যাইফ হাদিস, দুর্বল হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার যাইফুল জামে কিতাবে উল্লেখ করেছেন হাদিস নম্বর 4395। দ্বিতীয় আরেকটা হাদিস তারা বলে, ফাদলু শাহরি শাবান কা ফাদলি আলা সাইরিল আম্বিয়া, শাবান মাসের ফজিলত অন্য মাসগুলোর উপরে যেমন আমার ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হয়, যেমন আমার ফজিলত অন্য নবীদের উপরে। নবীর ফজিলত কি? নবী সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার। তাহলে সকল মাসের সর্দার কাকে বানানো হচ্ছে? শাবান মাসকে। অথচ ইয়া সহিহ হাদিস বিরোধী, কারণ শাবান মাসের চাইতে অন্য মাস আছে যা অধিক ফজিলতপূর্ণ। রমজান মাস আছে, আপনার জিলহজ মাসের বিশেষ করে 10 দিন আছে, হজের মাস আছে, সেই হজের মাস এই শাবান মাস থেকে অনেক উত্তম, এবং শাবান মাসের সম্পর্কে আলাদা ফজিলত দিয়ে কোনো হাদিস বর্ণিত হয়নি যা অন্য মাসের উপরে একে অগ্রাধিকার দিয়ে দেয়। এগুলো আপনি পাবেন কাশফুল খাফা গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 110 পৃষ্ঠায়, লেখক হলেন আজালুনি। এছাড়াও আরও অনেক দলিল আছে এই হাদিস সম্পর্কে। 3 নম্বর হচ্ছে হাদিস ও তাকসিস সিয়ামে নাহারি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া কিয়ামে লাইলিহা। একটু আগে যে হাদিসটি আমরা বললাম যে
শাবানের রাত্রে, 15 শাবানের রাত্রে তোমরা রাত জাগবে, ইবাদত বন্দেগি করবে, এবং দিনের বেলা তোমরা রোজা রাখবে। সিলসিলা আহাদিসু যাইফা লিল আলবানি, আলবানি রাহিমাহুল্লাহ তিনি দুই ভাগে হাদিসগুলো ভাগ করেছেন, আল আহাদিসু সহিহা আর আরেকটা হচ্ছে আল আহাদিসু যাইফা ওয়াল মাউযুয়া। এটা আপনার যাইফা আল মাউযুয়া আর 2132 নম্বর হাদিস। চার নম্বরে তারা বলে যে পাঁচটা রাত্রে আল্লাহ তাআলা কারো দোয়া ফেরত দেন না। সেই পাঁচটা রাত্রি কি? রজবের প্রথম রাত্রি, শাবানের 15 তারিখ, জুমার রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি এবং ঈদুল আজহার রাত্রি। এটাকেও শেখ আলবানী সিলসিলা আহাদিসু যাইফা তে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 1452 নাম্বার। এমন আরেকটি হাদিস বলে, পাঁচ নাম্বার, আতানি জিব্রিল আলাইহিস সালাম ফাকালা লি হাযিহি লাইলাতুন নিসফ মিন শাবান ওয়া লিল্লাহি ফিহি উতাকা উম মিনান নার বি আদাদি শাআরি গানামি কালবিন। জিব্রিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আজকের রাত হচ্ছে 15 শাবানের রাত, এই রাতে আল্লাহ তাআলা কালব গোত্রের ছাগলের পশমের চাইতে অধিক সংখ্যক লোককে মাফ করে দেন। এই হাদিসটিও শেখ আলবানী যাইফ ইবনে মাজাতে উল্লেখ করেছেন, হাদিস নম্বর হচ্ছে 295। আরও একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচার করা হয়, ইয়া আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে হে আলী, মান সাল্লা লাইলাতান নিসফ মিন শাবান মিয়া তারাকাতিন বি আলফি কুল হুয়াল্লাহু আহাদ। যে ব্যক্তি শাবানের 15 শাবানের রাত্রে 100 রাকাত নামাজ পড়বে, 1000 বার কুল হুয়াল্লাহ দিয়ে, অর্থাৎ প্রত্যেক রাকাতে 10 বার করে, প্রত্যেক রাকাতে কয়বার 10 বার করে, 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস দিয়ে 100 রাকাত নামাজ পড়বে, ক্বাজাল্লাহু লাহু কুল্লা হাজাতিন তালাবা তিলকাল লাইলা, ওই ব্যক্তির যাবতীয় প্রয়োজন যা সে চায় আল্লাহ সেটা কি করবেন, পূরণ করবেন। এই হাদিস বলা হয়, এই হাদিসও যাইফ এবং জাল হাদিসে অন্তর্ভুক্ত, আর সেটা পাবেন কিতাবুল মানারুল মানিফ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল হাম্বালির লেখা, আর কাশফুল খাফা আর জালাউনির দ্বিতীয় খণ্ডের 546 পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করা হয়েছে এবং এর বিধান যাইফ ও জাল বলে উল্লেখ করা হয়েছে। আরেকটা হাদিস বলা হয় যে মান কারা লাইলাতান নিসফ মিন শাবান আলফ মারাতিন কুল হুয়াল্লাহু আহাদ বাআসাল্লাহু ইলাইহি মিয়াত আলফ মালাকিন ইউবাশশিরুনাহু। যে ব্যক্তি 15 শাবানের রাত্রে আপনার 1000 বার কুল হুয়াল্লাহ পড়বে, সূরা ইখলাস পড়বে, আল্লাহ 1000 ফেরেশতা তার কাছে প্রেরণ করেন সুসংবাদ দেওয়ার জন্য। হাদিসটি জাল এবং যাইফ হাদিস, আর এটা কিতাবুল লিসানুল মিজান ইবনে হাজারের পঞ্চম খণ্ডের 271 পৃষ্ঠায় রয়েছে, 271 পৃষ্ঠায়। এছাড়াও আরো অনেক হাদিস জাল হাদিস বলা হয়, যেগুলো 15 শাবান তথা প্রচলিত শবে বরাত সম্পর্কে রয়েছে, যার কোনোটি সহি নয়, নিম্নে যাইফ যা অগ্রহণীয়, আর অধিকাংশ জাল, অধিকাংশ জাল হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। হুকমুল ইহতিফাল বিলাইলাতিন নিসফি মিন শাবান, 15 শাবানের রাতে কোনো অনুষ্ঠান করা যাবে কিনা এ ব্যাপারে শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলে উনি পূর্বোক্ত উত্তর দিয়েছিলেন যে না, এগুলো করা যাবে না।